জিএমসি নির্বাচনের সামরণি পড়ল, উলাল ফলাফল, সরসা এতিয়া কোন হব মেয়র, কোন হব উপ মেয়র, আঠান্ন খনকৈ আসনের শাসক গোষ্ঠীয়ে দখল করে জিএমসি, বাকি আছে মাথো আনুষ্ঠানিকতা। কিন্তু মহানগরবাসীর সমস্যা বুঝব কোনে, পূরণ হবনে মহানগরীকর প্রত্যাশা, অভিজাত গুৱাহাটীর এই কেটা বিষয় বুঝাই দিব কেনে কর্দ্য প্রতিগন্ধময় পরিবেশত জীবন অতিবাহিত করবলগিয়া হয়েছে গুৱাহাটীবাসীয়ে। গেলা পচা দুর্গন্ধর মাজতেই গুৱাহাটী মহানগরীকে পার করবলগিয়া হয়েছে তেওঁলোকৰ জীবন, নাই বাস্তবসম্মত যিকোনো পরিকল্পিত ব্যবস্থা। গুৱাহাটী পৌর নিগম সলনি হওয়ার পিছত কিমান দূর বাস্তব হয় তার অপেক্ষালৈ বাট চাইছে গুৱাহাটী মহানগরীকে। এই ব্যানারখনলৈ মন করক, ব্যানারখনত লিখা আছে ইয়াত জাবর ঢে পেলাব, কিন্তু ব্যানারখনের তলর দৃশ্য এইয়া। পরিকল্পিত জাবর নিষ্কাশনের ব্যবস্থা নাই গুৱাহাটী পৌর নিগমের হাতত, যার বাবে মহানগরখনের ঠায়ে ঠায়ে এইদরে জাবরের দম গেলা পচা সামগ্রীরে ভরি পড়েছে। বহু পথে অহা যাওয়া করতে নাক কুচাই যাবলগিয়া পরিস্থিতি এই সকল পথাচারীর। ইমান জাবরা হয় গুৱাহাটী পুরা এফেলে ফেলায়, এফেলে ফেলায় কি হব, দোকানদারি ডিস্টার্ব হয় আমার। তেওঁলোকৰ অৱহেলাৰ কাৰণে তেনেকুৱা হৈছে, আচলতে সব কামটো তেওঁলোকে নকৰে, কৰিলেতো সব ঠিক ঠাক হৈ গ'লেহেঁতেন। দমে দমে জিএমচিৰ জাবৰ কঢ়িওৱা বাহন বিকল হৈ পৰি ৰৈছে জিএমচি পাৰ্কিঙত, কোনো লোকে উপায়হীন হৈ সেই বাহনতে পেলাই গৈছে জাবৰ, যাৰ বাবে দুৰ্গন্ধময় পৰিৱেশ অঞ্চলটোত। জিএমচি অফিচৰ গাড়ী অলপ দিন হ'ল মানে এনেকুৱা আছে, পৰি আছে আৰু। গুৱাহাটী ক্লিন চিটি করার স্বপ্ন কিমান বাস্তবায়িত হয়েছে এনেবর দৃশ্যতেই প্রতীয়মান হয়। ই মহানগরবাসীর এশ এবরি সমস্যার মাজত এটা সমস্যাহে মাথো, যার পরিণতি ভোগা মহানগরীকে কলে পরিস্থিতি পূরণ করা নাই, আর যিখিনি কৰিবলগা সেইখিনি তেওঁলোকে সম্পূর্ণভাবে ভাল ধরনে করা নাই। ভিডিও জার্নেলিস্ট বিশ্ব আর বিজয়ের সহযোগত দেবজিৎ নন্দনের রিপোর্ট, প্রাগ নিউজ।